শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আজকে WBCS 2021 এর মেন্স এর ইতিহাস ভূগোলের যে পেপার, অর্থাৎ 3 নম্বর পেপার GS1, আর তার পরবর্তী যে পেপার যেটা সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আছে, অর্থাৎ GS2 বা পেপার 4, সেটা নিয়ে আলোচনা করে দেবো। কিন্তু সত্যি কথা বলতে আজকে যেহেতু আমার বাড়িতে ম্যাথামেটিক্স এবং GIR পড়ানো থাকে, ফলে পড়ানোর পর আমি আর কি মানে সেই পেপারগুলো খুঁটিয়ে দেখতে পারিনি। তাই আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর পরে কোনো একদিন, কারণ এখানে তো প্রায় 200+ 200-400 প্রশ্ন থাকে, ফলে এতগুলো জিনিস এখনো খুঁটিয়ে দেখে ওটা হয়নি, সেই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম না। বরং আজকে আমি অন্য যে প্রশ্নগুলো, সেগুলো যেটা ছাত্রদের অনেকের বেশি চাহিদা, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম যেটা সেটা হচ্ছে ICDS এর রেজাল্ট। দেখো ICDS এর রেজাল্ট কয় বেরোবে সেটা প্রত্যেকে জানতে চাও, বহু পরীক্ষার্থী এটার জন্য মুখিয়ে আছে। পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত শ্রদ্ধেয় আধিকারিক তার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজ থেকে 18-19 ঘন্টা আগে যে জুলাই মাসে রেজাল্ট বেরোবে। অর্থাৎ ICDS এর যে ফাইনাল মানে মেন্স এর যে রেজাল্ট সেটা জুলাই মাসে বেরোতে পারে, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের শ্রদ্ধেয় আধিকারিক তার ইউটিউব চ্যানেলে। দু নম্বর যেটা প্রশ্ন ছিল যে WBCS মেন্স 2020 রেজাল্ট কবে আসতে পারে, ঠিক আছে? তো উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে দেরি আছে, অর্থাৎ এখনই রেজাল্টটা আসছে না, রেজাল্টটা পেতে আমাদের কিছুটা সময় লাগবে। আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে স্যার কোন রেজাল্টটা আগে আসতে পারে, ক্লার্কশিপের ফাইনাল রেজাল্ট না ICDS এর মেন্স? তা পাবলিক সার্ভিস কমিশনের শ্রদ্ধেয় আধিকারিক মহাশয় যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপের রেজাল্ট আগে আসতে পারে। অর্থাৎ আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে জুন মাসে ক্লার্কশিপের রেজাল্ট আসতে পারে, জুলাই মাসে ICDS এর মেন্সের রেজাল্ট আসতে পারে। এই রেজাল্ট অর্থাৎ WBCS 2020 যে মেন্সের রেজাল্ট সেটা কবে আসতে পারে সেটা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে উনি কিছু জানাননি। এই হচ্ছে আজকে ভিডিওর মূল বক্তব্য। আমি পুনরায় বলছি যে আমার আজকে উচিত ছিল মানে WBCS 2021 এর মেন্সের ইতিহাস ভূগোল এবং মানে কারেন্ট অ্যাফেয়ার্স GI বলছি কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স টেকনোলজির পেপারটা আলোচনা করা, কিন্তু আমি একটু দেখে উঠতে পারিনি এখনো পর্যন্ত, আমি আলোচনা করলাম না। অবশ্যই আর কি মানে পরে এই সমস্ত পেপারগুলো নিয়ে আলোচনা করে দেবো। খুব ভালো থেকো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো, যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের নতুন যে জেনারেল স্টাডিজ এর ব্যাচ যেটা 27 মার্চ থেকে শুরু হয়েছে, যদি কেউ আগ্রহী থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেখে নিও আমি কিভাবে পড়াই, তারপর ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।